গত কয়েকদিন আগে ভরতপুরের কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি এবং কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এদিন বিধায়ক এবং কংগ্রেস কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যসভা স্পিকার, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন বিধানসভার চিফ হুইপ। বহরমপুরের কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে বলেন, সরকারের কাছে জানাবার উদ্দেশ্যেই সরকারি যে আদেশনামা বা সরকারি যে সিদ্ধান্ত তাকেই সহযোগিতা করতে গেছিলেন, মাঝপথে তাকে তার সঙ্গে ছিল সবুজ শেখ, মাঝপথে তাকে নামিয়ে সেখানে সেখানকার প্রধান রবি শেখ, সে তাকে বেধড়ক মারধর করে। জেলা পুলিশ প্রশাসনের কাছে গ্রেপ্তারের দাবি করা হলেও অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি বলেই জানা যায়। বহরমপুর থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।